प्रिय शिक्षार्थी कैमरियन वार्चुअल क्लासरूमे सबाई के स्वागत जानाच्छि। आमी नासिर हासान। एकादश श्रेणी साहित्य पाठे आमरा आज के मनोनिवेश करब। प्रथमे आमरा एखाने दुटो छवि देखते पाच्छि जे एकजन छुरी हाते रयेछेन आर एकजन फूल हाते आछेन। कि घटछे तादेर मध्ये? एकजन छुरी मारछेन আরেকজন বিনিময়ে ফুল দিচ্ছেন, মানে যিনি অপকার করছেন তারই উপকার করে দেওয়া হচ্ছে। কি বোঝাচ্ছে, কিসের এটা? কি প্রতিদান বোঝাচ্ছে? প্রতিদান জসীমউদ্দীনেরই একটি খুব বহুল পাঠ্য কবিতা। জসীমউদ্দীনকে আমরা দেখতে পাচ্ছি, এর নামের উচ্চারণ অনেকে জসীমউদ্দীনও করে থাকেন, কিন্তু জসীমউদ্দীন সাধারণভাবে বেশ জনপ্রিয় উচ্চারণ। জন্ম 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। জন্মস্থান হচ্ছে ফরিদপুরে। পিতার নাম আনসারউদ্দীন মোল্লা এবং মাতার নাম আমিনা খাতুন। উপাধি পেয়েছেন তিনি পল্লীকবি এবং 1976 খ্রিস্টাব্দের 14 মার্চ কবি জসীমউদ্দীন মৃত্যুবরণ করেন। জসীমউদ্দীন পল্লী গায়ের বিষয়াশয় নিয়ে পল্লীর উপমা ব্যবহার করে বহু কবিতা লিখেছেন, তবে তার দৃষ্টিভঙ্গি ছিল আধুনিক। তিনি পল্লী কবি হলেও একজন আধুনিক পল্লী কবি। আমরা এই প্রতিদান কবিতা পড়ে কি জানব? কবি পরিচিতি উল্লেখ করতে পারব, স্মরণ পাঠ করতে পারব, নিজের স্বার্থকে বড় করে না দেখে অন্যের স্বার্থকে বড় করে দেখতে শিখব, এবং উপকারীর উপকার করে অপকারীর উপকার করে দৃষ্টান্ত স্থাপন করতে পারব। যিনি আমাদের অপকার করেন আমরা তারও উপকার করে ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে পারব। যদি আমরা অপকারের অপকারে করি তাহলে তো আমরা মানবিক মানুষ হতে পারব না। আমাদের সেই শিক্ষা অর্জন করতে হবে। আমরা কবিতাটা সরাসরি পড়ি। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, যেবা যেবা মানে হচ্ছে যিনি, যে যিনি। আমি বাঁধি তার ঘর, যে আমার ঘর ভেঙে দিয়েছে আমি তার ঘর বেঁধে দিই। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর, যে আমাকে পর করে দিয়েছে তাকে আমি আপন করতে চাই। যে মোরে করিল পথের বিরাগী, পথের বিরাগী মানে বৈরাগী, যে আমাকে পথে পথে ঘুরাচ্ছে পথে পথে আমি ফিরে তার লাগি। আমি তাকেই পেতে পথে পথে ঘুরি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর তার জন্যেই। আমি দীর্ঘদিন ধরে ঘুমাই না, অনেক রাত জেগেছি। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। তাহলে যে আমার ঘর ভেঙে দিয়েছে আমি তার ঘর বেঁধে দিই, যে আমার অপকার করেছে আমি তার উপকার করতে চাই। একটা দৃষ্টান্ত আমরা মনে করতে পারি। এক বুড়ি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটা বিছিয়ে রাখতেন একটা গর্ত করে, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বুড়ি যখন অসুস্থ হলো, কাঁটা দেয় না অনেকদিন, তাকে খুঁজে বের করে তার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। এই হচ্ছে দৃষ্টান্ত। অপকারীর উপকার করার মধ্যে মানবিকতা নিহিত আছে। আরও দু একটি শব্দ আমরা দেখিনি। বিবাগী, বিরাগী, নিষ্পৃহ, উদাসীন বা বৈরাগী আমরা যাকে বলি। দীঘল রজনী বলতে বোঝায় দীর্ঘ রাত। আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। কুল মানে পাড়, কিনারা। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। যে আমাকে আঘাত করেছে
বুকে আঘাত এনেছে তার জন্য আমি কাঁদি। কুরবানি নদীর কিনারা যে মোরে দিয়েছে বিষে ভরা বান, বান বান মানে মারণাস্ত্র, তীর মারণাস্ত্র। আমরা একটু দেখে নিই যে বান প্রাচীনকালে এই অস্ত্র দিয়ে যুদ্ধ করা হতো। আমরা রামায়ণ মহাভারতের কাহিনীতে এই তীর বা বাণের ব্যবহার দেখতে পাই, কিংবা আধুনিক যুগে নির্মিত অনেকগুলো সিনেমা প্রাচীন কাহিনীর উপর ভিত্তি করে সেগুলোতেও বাণের ব্যবহার দেখতে পাই। অবশ্য ব্রাহ্মণবাড়িয়ে এমনিতেই বাণের ব্যবহার হয় বলে জানা যায়। আমি দেই তারে বুক ভরা গান, যে আমাকে তীর মেরেছে মরে যাওয়ার জন্য আমি তার ভালোর জন্য গান গাই। কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর, আমাকে যে কাঁটা দিয়ে দেয় কাঁটা দিয়ে আঘাত করেছে আমি তাকে ফুল দান করি। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, যে আমাকে পর করতে চায় পর করে দিয়েছে আমি তাকে আপন করতে কেঁদে বেড়াই। আচ্ছা যদি এরকম না হয় তাহলে কেমন হতো? তাহলে শত্রুতার পরিবর্তে শত্রুতা, হিংসার পরিবর্তে হিংসা, বিদ্বেষের পরিবর্তে বিদ্বেষ, ঘৃণার পরিবর্তে ঘৃণা, এগুলোতেই পৃথিবী ছড়িয়ে থাকতো। পৃথিবীর এই উন্নতির পিছনে মানুষের ক্ষমাশীলতা এবং গ্রহণ করার শক্তি একটা বড় ভূমিকা পালন করেছে। আমাদের এই কবি সেই শক্তিটার জাগরণ চান, যে কেউ যদি অপকার করে তবু তার উপকার করতে হবে, কেউ যদি ঘৃণা করে তাকে ভালোবাসতে হবে, ভালোবেসে তাকে ভালোবাসা শেখাতে হবে, কেউ যদি ঘৃণা করে তাকে কাছে টেনে নিতে হবে। এই এই হচ্ছে মানবিকতার শিক্ষা, এবং এই শিক্ষা যদি না থাকে তাহলে মানুষ কখনো পরিপূর্ণ মানুষ হতে পারবে না। মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, আমার বুকে যে কবর বেঁধে দিয়েছে আমি তার বুক ভরে দেই। বুক ভরে দেই মানে তাকে পরিপূর্ণ করে দেই, তার জন্য দোয়া করি, তার জন্য প্রার্থনা করি। রঙিন ফুলের সোহাগ ফুল মালঞ্চ ধরি, মানে সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি, রঙিন ফুলের ফুল বাগান তার জন্য আমি বাড়িয়ে দিই। মালঞ্চ মানে হচ্ছে ফুলের বাগান। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, নিঠুরিয়া মানে হচ্ছে নির্দয়, আমি লয়ে তারে তার মুখ করে করে তারে মুখখানি, কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর। যে আমাকে মুখে নিষ্ঠুর বাণী বলেছে, আমি কত জায়গা থেকে কত কিছু এনে তার মুখটা সাজিয়ে তুলতে চেষ্টা করি। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, যে আমাকে পর করেছে তাকে আমি আপন করতে কেঁদে বেড়াই। যে আমাকে গালি দিয়েছে, আমি গালি দিলে আমরা বলি না তার মুখে ফুল চন্দন পড়ুক, গালির পরিবর্তে আমরা তার ফুলের সৌরভ শোভা এইসব কামনা করি। এই যদি না হয় তাহলে তো মানুষ মানবিক মানুষ হয়ে উঠবে না, হিংসা বিদ্বেষ এগুলোতে পরিপূর্ণ হয়ে যাবে পৃথিবী। ঠাঁই মানে হচ্ছে স্থান, ঠাঁই দেয়া মানে কত ঠাঁই হতে কত কি যে আনি, কত স্থান হতে কত কিছু এনে। নিরন্তর মানে হচ্ছে নিয়ত অবিরাম, মানে সবসময় আমি চেষ্টা করি যে আমাকে পর করেছে তাকে আপন করার চেষ্টা করি আমি। প্রতিদান কবিতায় কবি কাঁটা পেয়ে কি দান করেছেন মনে করতে পারা যায় কি? কাঁটা পেয়ে ফুল দান করেছেন, নিজের স্বার্থকে বড় করে না দেখে অন্যের স্বার্থকে বড় করে দেখা উচিত কেন? আপনারাই বলবেন ক্ষমাশীলতা কেন দরকার? আপনারা বাসায় চর্চা করবেন, অপকারের উপকার করে ভালো দৃষ্টান্ত স্থাপন করতে হবে কেন? এর কারণগুলো আমাদের কবিতায় যেভাবে উল্লেখ আছে সেভাবে আপনারা বাসায় চর্চা করবেন। এবং আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।